ওই ভাবে বোঝান যায় না অবশ্য ঠিক আছে তবে পদ্মার ইলিশে সবসময় ঘেরাটা মোটা থাকে বুঝছেন লম্বা হোক অনেকে কয় যে পদ্মার ইলিশ গোল হয় কিন্তু আসলে না লম্বা হোক কিন্তু ঘেরাটা মোটা থাকে সালামু আলাইকুম হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত তো আজকে আমি আসছি ঠিক মাওয়াঘাটে মাওয়া ফেরিঘাট আগে হয়তো এমন একটা সময় ছিল যখন এই জায়গাটা অনেক জাঁকজমক ছিল কিন্তু এখন একটু কম মানুষের আনাগোনা কম এখন সবাই ব্রিজ হয়ে চলে যায় ঠিক আমি যেই জায়গাটা দাঁড়ায় আছি সামন থেকে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর আপনারা যদি এই হোটেলের ভিউটা দেখেন তাহলে অনেক সুন্দর হ্যাঁ বিক্রমপুর পদ্মা হোটেলের রেস্টুরেন্ট তো আজকে আমি এখানেই আসলে এনাদের ইলিশটা ট্রাই করব আর এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমরা ভিতরে যাব এবং ওনাদের সাথে কথা বলব ইনশাল্লাহ ভিউটাই মূলত ভালো এনাদের যে হোটেল ভিউটা এইটা আসলে সবার আসলে নজরটা কার আপনাদের এই দোকানের লোকেশনটা কোথায় এটা 3 নাম্বার ফেরিঘাট 3 নাম্বার ফেরিঘাট 3 নাম্বার ফেরিঘাট বললেই তো আচ্ছা দোকানের নাম এটা বিক্রমপুর পদ্মা হোটেল যে কাউকে বললেই হ্যাঁ এটা পুরনো হোটেল ওয়াল করাতে অনেকে হয়তো ঠিকমতো দেখতে পায় না দোতলা সিস্টেম করছে ওটা দেখা যায় আর ভিতরে আসলে তো দেখেন ইনশাআল্লাহ সুন্দর করে তবে আমি কিন্তু এর আগে আপনাদের হোটেলে কিন্তু আমি একবার আসছিলাম রাই মানুষ এখন আলাদা আলাদা বসতে চায় যে নদীর পারে হ্যাঁ অনেক মানুষ একটা সমাগম থাকে যার যার ফ্যামিলি নিয়ে এসেছে আলাদা ভাবে বসে এটাই মানুষের বেশি আকর্ষণ আর এখানে খাবার দাবারটাও খুব ভালো খাবারের মান ভালো আমরা আজকে খাবো আপনাদের এখন পাওয়া যাবে কি পদ্মার ইলিশ এখানে পদ্মার ইলিশ আছে পদ্মার পিওর পদ্মা যদি পদ্মার চিংড়ি মাছ পাঙ্গাস মাছ আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আপনি কি সুবিধা দিবেন যদি বলে যে আপনার কথা বলে তখন সে আমরা তারা একটা ছাড় দিতে পারবো আচ্ছা আমার আমার পেজের নাম কিন্তু হাইওয়ে ফুডি আমরা এবার ইলিশ দেখবো হ্যাঁ আমার ইলিশ দেখেন দেখবো ইলিশ তিনজন আছে হ্যাঁ তিনজনে কি পরিমাণ ইলিশ পদ্মার ইলিশ দেখাবেন ওর জন্য হ্যাঁ এটা হলো লাইনের লোকাল মাছ বুঝছেন আচ্ছা এটা বোঝার উপায় কি যে এটা পদ্মার না এটা বোঝার উপায় এটা হলো ওই ভাবে বোঝান যায় না অবশ্য ঠিক আছে তবে পদ্মার ইলিশে সবসময় ঘেরাটা মোটা থাকে বুঝছেন আচ্ছা এটা লম্বা হোক অনেকে কয় যে পদ্মার ইলিশ গোল হয় কিন্তু আসলে না লম্বা হোক কিন্তু ঘেরাটা মোটা থাকে এটা মোটা আছে এখন হ্যাঁ হ্যাঁ পদ্মার ইলিশ তার মানে বোঝা যাচ্ছে এটা এখানে মাংসটা বেশি থাকে আচ্ছা আর অন্য জায়গার ইলিশ গুলো এই কাঁটাটা বাইর করা থাকে ঠিক আছে ছোট কিন্তু হবে মিডিয়াম আমি কিন্তু ডিরেক্ট আপনাদের এখানে চলে আসছি আমি দামাদামি করবো আমি কিন্তু এর আগে আসছি এর আগের এক্সপিরিয়েন্স আপনাদের হোটেলেও খাইছিলাম অন্য হোটেলেও খাইছিলাম এর আগের এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক আমি একটা কথা বলি আপনার সাথে দামাদামি করার মতো দাম আমি অবশ্য বলি না তারপরে আমরা লোক দেখলে বুঝি যে এই লোকটার সাথে কটা কথা বলতে হবে বলা যাবে ঠিক আছে তার কাছে আমরা ধরেন মাস্টার দামে 1000 টাকা চাইলাম কমাতে কমাতে কি আমি 200 কমাইলাম হ্যাঁ 700-800 কইলো আমি কিন্তু এর আগেও যেগুলো দামাদামি করছিলাম খুব কিন্তু কমাইছিলাম আমি তো বললাম যে 1200 টাকা চাইছে হ্যাঁ আমি 600 টাকা দিয়ে নিছিলাম কিন্তু আসলে আমরা ওইভাবে দাম চাই না আমরা হয়তো 50 টাকা হাতে রাখি যে না কাস্টমার একটা কথা বলবে কাস্টমারের মুখ তো বন্ধ রাখা যাবে না ওটা আপনি 500 করে দেন 500 করে না তাহলে কতটুকু হবে ওজন এটা ধরেন আপনি 600 গ্রাম হলো 600 গ্রাম 600 গ্রাম জি চিংড়ি কত করে পিস আপনার
1 কেজি ওজনে এটা কেজি কত করে? তবে আমার এখানে 1 কেজি হয়তো খুঁটলে বাজলে 1 কেজি 200 গ্রাম ওজনে পাওয়া যাবে। এটা কেজি কত করে বিক্রি করছেন? এটা কেজি 1800 টাকা বিক্রি করতেছে। নরমালি ঢাকার মধ্যে ঢাকার বাজারেও কিন্তু 1300-1400 টাকা করে 1 কেজি সাইজের ইলিশ। এখন মনে হয় নাই, তারপরেও আমাদের ইলিশে ইলিশের ডিফারেন্স থাকে ওখানে। ঢাকার ভিতরে মাছ আবার মানে আছে। দামাদামি করার অপশন রাখি, কাস্টমার আসলে দামাদামি করার অপশন ধরেন আমি 1800 টাকা চাইছি, 1800 বিক্রি না আমি 1600 পর্যন্ত এটা বিক্রি করতে পারবো এই বাজারে। তারপর আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি যে এখানে আপনাদের যে এটা কি সব রেডি করা সহ প্রাইসটা? এটা এটা হলো আমরা এখানে মাছটা যদি দাম দর করে নেই ওখানে শুধু সরিষার তেলের দামটা নেই, গায়ের যা আছে তা আর লেজ বাইসে ভর্তা মানে ভাজিয়ে কমপ্লিট করে সুন্দর করে দিই। মজা বাড়ানোর জন্য একটা টেকনিক, সবাই কিন্তু এইভাবে করি না। সরিষার তেল দিয়ে ভাজা তারপরে গুঁড়া করি। এটা খাওয়ার জন্যই ঢাকা থেকে চলে আসে। আচ্ছা, অনেকে বলে জিনিস তো বাসায় আছে, এরকম বর্তটা বাসায় করতে পারে না। ঝাল ঝাল কি মিডিয়াম দিবেন বেশি দিবেন? মিডিয়াম লবণ সরকারি জায়গায় সরকার দিয়ে দিছে। পিয়াজ পিয়াজের কাদিরা ভর্তা, এটা কাদিরা ভর্তা? জি জি, কাদিরা ভর্তা হয়ে গেছে তাই না?
মাছটা কিন্তু আমরা 500 টাকায় পেয়ে গেছি। আমরা বসবো ওই কর্নারের গোলঘরটাতে, নিচে পদ্মার পানি, সামনে পদ্মা ব্রিজ। আপনারা যদি খেতে খেতে ক্লান্ত হয়ে যান বা রেস্ট করার প্রয়োজন পড়ে, এখানে সেই ব্যবস্থাও আছে। এখানে কি কি ভর্তা আছে? এখানে আছে আপনার চিংড়ি মাছের ভর্তা, কোরাল মাছের ভর্তা, চাপা শুটকি ভর্তা, ঠিক আছে? কত করে পিস? এটা পার পিস 30 টাকা। 30 টাকা। আর এটা তো লেজ ভর্তা। এটা লেজ ভর্তা, এটা পেঁয়াজ এর কাদের ভর্তা। কাদের ভর্তা। এটা বেগুন ফ্রাই, গরম ডাল, গরম ভাত। এইটার যে একটা পরিবেশ দেখছেন তো, এটা আসলে না খেয়ে থাকাটা মোটামুটি এক প্রকার অসম্ভব। পদ্মার পরে আসার মেইন উদ্দেশ্য হলো লেজ ভর্তাটা। আসলে লেজ ভর্তাটার এখানে যে এতটাই মজাদার হয়, মনে হয় না যে আপনারা কোথাও আর এইভাবে এত মজাদার খাবার পাবেন। তবে এটা সব থেকে মজা লাগে আমার কাছে, এটা তেলটা একটু নিয়ে, তেলটা ইলিশের তেল তো, ভাজা তেল। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি এক পিস ইলিশ নিলাম আর শুকনো মরিচ, শুকনো মরিচটা সেই লাগতেছে, আর মাছের ডিমটা নিলাম। মাছের ডিম ভাজাটা আসলে অস্থির মজা হয়। আর এটা হলো বেগুন ভাজা। হ্যাঁ, মানে ইলিশের তেল দিয়ে যে বেগুন ভাজাটা হয়, এটা টেস্টটা কিন্তু অস্থির। পেঁয়াজের কাদিরা বলে আপনারা, আপনাদের এলাকায় কি ভাষায় বলে আমি জানি না। আমার কাছে ইলিশটা অনেক মজার লাগছে। তো আমার যেটা মনে হচ্ছে, এই প্রথম মাওয়াতে এসে আমি মনে হয় অরিজিনাল ইলিশ পাইলাম।